Assalamualaikum. Hello, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের 2021-22 শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এই প্রোগ্রামগুলোতে তোমরা যারা চান্স পেয়েছো অর্থাৎ আজকে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল দিয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল দিয়েছে তো এখানে তোমরা যারা চান্স পেয়েছো বা তোমরা পূর্বেও চান্স পেয়েছো তো তোমরা কিভাবে তোমাদের ভর্তিতে নিশ্চয়ন করতে পারো সেই সম্পর্কে বিস্তারিত প্রসেস দেখাবো তো আজকে ভিডিওটি দেখলে তোমরা খুব সহজে নিজেদের ভর্তি নিশ্চয়ন নিজেরাই করতে পারবে বাসায় বসে একদম তো ভিডিওটি তোমরা না টেনে কন্টিনিউ করতে থাকো তাহলে বিস্তারিত জানতে পারবে এবং তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করে থাকি তো দেখো অলরেডি অসংখ্য ভিডিও আছে তোমাদের ডিপ্লোমাতে ভর্তি নিয়ে চাইলে এগুলো এখান থেকে দেখে নিতে পারো এছাড়া আমার প্লে লিস্ট আছে একটা এই যে দেখো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে সব ধরনের ডিপ্লোমা সংক্রান্ত যাবতীয় ভিডিও এই প্লে লিস্টের ভিতর আছে চাইলে দেখে নিতে পারো তো চলো বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে যাই তো তোমাদের আমি একটু দেখাই ফার্স্টে যে দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আসার পরে তোমাদের এখানে বেশ কিছু নোটিশ আছে যেটা আমি একটু আলোচনা করব তোমাদের এই যে ওয়েটিং লিস্ট এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল সম্পর্কে তো দেখো এই যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে নিশ্চয়ন সম্পন্ন করেছে এবং এই যে তোমাদের 2 মার্চ 2022 তারিখে প্রকাশিত ফলাফলে মাইগ্রেশনের মাধ্যমে অন্য প্রতিষ্ঠান বা টেকনোলজিতে নির্বাচিত হয়েছে তাদেরকে নতুন করে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে না অর্থাৎ তোমরা যারা প্রথম পর্যায়ে চান্স পেয়েছিলে পাওয়ার পরে ভর্তি নিশ্চয়ন করেছো করার পরে তোমরা মাইগ্রেশনটি অন করে রেখেছিলে এবং তোমাদের যাদের মাইগ্রেশনের মাধ্যমে তোমাদের প্রতিষ্ঠান বা টেকনোলজি পরিবর্তন হয়েছে তোমাদেরকে কিন্তু নতুন করে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে না তো পরিবর্তন হয়ে তোমাদের যেটা এসেছে তোমরা যদি এটাতে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমরা মাইগ্রেশনটি এখন অফ করে রাখতে পারো তো আজকে তোমাদের মাইগ্রেশনের ফলাফল এবং ওয়েটিং লিস্টের ফলাফল এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফলে যাদের চয়েস এসেছে তাদের তোমাদের যে ভর্তি নিশ্চয়নের সময়সীমা এই যে 2 মার্চ 2022 হতে 6 মার্চ 2022 তারিখের ভিতরে তোমাদের নিশ্চয়ন ফি প্রদান করতে হবে তো তোমরা কিভাবে তোমাদের আজকের এই ফলাফলটি দেখতে পারো আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছি আমি অলরেডি কিছুক্ষণ আগে যে তো দেখো এই যে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের অনকে ভিউ অলরেডি হয়ে গেছে এই যে তোমরা কিভাবে এই তোমাদের এই যে অটো মাইগ্রেশন অপেক্ষমান তালিকা বা দ্বিতীয় পর্যায়ে ফলাফলটি দেখে নিতে পারো এই ভিডিওটি দেখে নিজেরাই এটা দেখতে পারো তোমাদের এখন আমি আজকে দেখাবো নিশ্চয়ন ফিটা কিভাবে প্রদান করতে পারো এখানে তোমাদের কিন্তু পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছে তো সেটা দেখতে পারো বা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে প্রসেসটা দেখাবো রকেটের মাধ্যমে বিকাশের মাধ্যমে কিভাবে তোমরা এটি পেমেন্ট করতে পারো একদম খুব সহজে তো ভিডিওটি তোমরা কন্টিনিউ করো তো চলো আমরা শুরু করি তো দেখো আমি ফার্স্টে তোমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রসেসটা দেখাবো একদম খুব সহজেই দেখো এই যে কারিগরি বোর্ড এর অধীনে তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভর্তির আবেদন ফি বিকাশ করবে যেভাবে অর্থাৎ ভর্তির যে নিশ্চয়ের ফিটা আছে 385 টাকা সেটা কিভাবে পেমেন্ট করবে তো আমি একটু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো ফার্স্টে তোমরা তোমাদের বিকাশ অ্যাপসে লগ ইন করবে লগ ইন করার পরে এখানে তোমরা দেখো এই যে পে বিল নামে একটা অপশন পাবে তো পে বিল ওপর জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে তোমাদের 2 নম্বরের অপশনটা দেখতে পাবে এখান থেকে দেখো এই যে সার্চ অপশনে তোমরা লিখতে পারো DTE বা দেখো এই যে শিক্ষা প্রতিষ্ঠান একটা অপশন পাবে এর উপরে যে ক্লিক করে দিতে পারো যে কোনো একটা করলেই হয় তো তোমরা ফার্স্টে লগ ইন করবে তারপরে তোমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের উপর ক্লিক করে দিবে দেওয়ার পরে যদি নিচে থাকলে তো থাকলো না হলে তোমরা সার্চ অপশনে লিখবে DTE তো তাহলে নিচে তোমাদের এই যে DTE নামে একটা অপশন আসবে শিক্ষা প্রতিষ্ঠানের এরকম তো এর উপর জাস্ট ক্লিক করে দিবে এর উপর ক্লিক তো দেখো তোমরা DTE এর উপর জাস্ট ক্লিক করে দিলে তোমাদের সামনে 3 নম্বরের মতো এরকম অপশন আসবে এখানে তোমাদের ফার্স্টে কিন্তু তোমাদের পেমেন্ট কোড বা তোমাদের বিল অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে তো আর তারপরে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো তোমরা কিন্তু এই যে বিল অ্যাকাউন্ট নাম্বার বা পেমেন্ট কোড এটা কিন্তু বোঝো না তোমরা কিন্তু কনফিউজ ভুল করো সো আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে বিষয়টা কীরকম হয় তো এখানে তোমাদের আমি বলতেছি ফার্স্টে তোমাদের এখানে শিফট লিখতে হবে শিফট লেখার পরে কোনো রকম স্পেস ছাড়া একসঙ্গে লিখতে হবে তোমাদের পাসিং ইয়ার অর্থাৎ কত সালে এসএসসি পাস করেছো সে পাসিং ইয়ার লিখতে হবে তারপরে তোমাদের যে বোর্ড থেকে পাস করেছো সে বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখতে হবে লেখার পরে তোমাদের এসএসসির অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে অর্থাৎ তোমরা আবেদন করার সময় ডিপ্লোমাতে আবেদন করার সময় যে রোল অ্যাডমিট কার্ড ইউজ করেছিলে সেখানে কিন্তু তোমাদের রোল লেখা আছে বোর্ড লেখা আছে বিস্তারিত লেখা আছে সে চাইলে সেটা দিয়ে লিখতে পারো
তো তোমাদের রোল নাম্বার দিবে, এটাই হচ্ছে তোমাদের পেমেন্ট কোড। এখন বিষয়টা হচ্ছে তোমরা এখানে শিফট হিসেবে এখন ইউজ করবে বড় হাতের আর, আমি আবার বলতেছি শিফট হিসেবে বড় হাতের আর ইউজ করবে, এই যে বড় হাতের আর। তারপরে তোমাদের লিখতে হবে পাশের সন, কত সালে এসএসসি পাস করেছো, যেটা তোমার অ্যাডমিট কার্ডে আছে সে পাশের সালটা লিখতে হবে। লেখার পরে তোমাদের বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে, অর্থাৎ যে বোর্ড থেকে তোমরা পাস করেছো এসএসসি। তো আমি তোমাদের বোর্ড কোডগুলো একটু দেখাই দিচ্ছি নিচে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোর্ড কোড, আমি একটু এই যে দেখাই দেই। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বোর্ড কোডটা হচ্ছে ঢাকা বোর্ড যদি হয়ে থাকে DHA, সিলেট হয়ে থাকলে SYL, বরিশাল হয়ে থাকলে BAR, চট্টগ্রাম হয়ে থাকলে CHA এবং কুমিল্লা হয়ে থাকলে CUM, দিনাজপুর হয়ে থাকলে DIN এবং যশোর হয়ে থাকলে JAS এবং রাজশাহী হয়ে থাকলে RAJ এবং মাদ্রাসা যদি হয়ে থাকে MAD হবে, এবং কারিগরি থেকে যদি SSC পাস করে থাকো তাহলে TEC হবে, এবং ময়মনসিংহে যদি বোর্ড হয়ে থাকে MOM হবে, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি পাস করে থাকলে তাহলে BOU। এটা হচ্ছে তোমাদের বোর্ড কোড। তো এই বোর্ড কোডটা এখানে লিখতে হবে। বোর্ড কোড লেখার পরে তোমাদের রোল লিখতে হবে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে আছে SSC রোল। তো এই সবগুলো একসঙ্গে লিখলে এটা তোমাদের পেমেন্ট কোড হয়ে যাবে বা তোমাদের বিল অ্যাকাউন্ট নাম্বার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো তোমাদের এই যে নিচে লেখা আছে এটাই অনুসরণ করতে পারো। তো তোমাদের এই যে বিল অ্যাকাউন্ট নাম্বার বা বিল কোডটা দেওয়ার পরে নিচে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেটা তুমি শিক্ষার্থী তোমরা প্রথমে যখন ডিপ্লোমাতে ভর্তির জন্য অ্যাপ্লাই করো সেখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে দিবে। দেওয়ার পরে এখান থেকে দেখো যে বিল পে করতে এগিয়ে যান, অর্থাৎ এর উপর যে অ্যারো চিহ্ন আছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলে তোমরা চার নম্বর অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যামাউন্ট কিন্তু অটোমেটিকলি শো করবে 385 টাকা অ্যামাউন্ট, যদি না করে সেক্ষেত্রে তোমরা ম্যানুয়ালি এখানে তুলতে পারো 385 টাকা। তো এটা ওঠার পরে তোমরা দেখো অ্যারো চিহ্নের উপর জাস্ট ক্লিক করে দিবে। তো অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিলে তোমাদের পাঁচ নম্বরের মতো এরকম অপশন আসবে, এখানে তোমাদের এই যে টাকার পরিমাণ শো করবে, তারপরে তোমাদের স্টুডেন্টের বিল অ্যাকাউন্ট শো করবে, নাম শো করবে, বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। তো এখানে সব কিছু ওকে থাকলে যাচাই করলে তোমরা জাস্ট এই যে পরের ধাপে যেতে অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিবে। তো অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে ছয় নম্বরে দেখতে পাচ্ছ এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে তোমাদের এখন কাজ হচ্ছে এখানে পিন দেওয়া। তো তোমার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা আছে সেই পিন ক্লিক করে পিনটা এখানে বসাই দিবে। বসানোর পরে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, অ্যারো চিহ্নের উপর জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমাদের এই যে সাত নম্বর এরকম অপশন আসবে, এখানে কিছুক্ষণ তোমাদের ট্যাপ করে ধরে রাখতে হবে। তো ট্যাপ করে ধরে রাখলে তোমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে তোমাদের এই যে এখানে তোমাদের ট্রানজ্যাকশন আইডি, তারপরে অ্যামাউন্ট, বিস্তারিত ডিটেলস দেখতে পারবে। তো তারপর এখান থেকে তোমরা যে নিচে হোমে ফিরে যায় এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা রসিদ চলে আসবে, তোমাদের পেমেন্টের রসিদ। তো পেমেন্টের রসিদটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তো এইভাবে তোমরা বিকাশের মাধ্যমে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে টাকা, তোমাদের ভর্তি নিশ্চয়নের যে টাকাটি আছে এটা পেমেন্ট করতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে তোমরা রকেটের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবে। তো দেখো যে রকেটের মাধ্যমে পেমেন্ট করার জন্য ফার্স্টে তোমরা রকেট অ্যাপসে আসবে। অ্যাপসে লগ ইন করার পরে তোমরা বিল পে নামে একটা অপশন পাবে যে এখানে। তো বিল পের উপর জাস্ট ক্লিক করে দিলে তোমাদের সামনে যে এরকম অপশন আসবে তিন নম্বরে। তো এখানে তোমাদের বিল আর আইডির ওখানে যে বিকাশে যেভাবে করলে বিলের আইডিটা তুলতে হবে, তোলার পরে আরও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বিস্তারিত ডিটেলস দিবে। দেওয়ার পরে তোমাদের সামনে বিল পের একটা অপশন আসবে, এখানে তোমরা সকল তথ্য দেখতে পারবে। তো এর উপর জাস্ট ক্লিক করে দিয়ে তোমরা পে বিলে ক্লিক করলে তোমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে। তো তোমাদের বিকাশ যেহেতু সবারই আছে সেহেতু তোমরা এখন বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারো। সো অত ঝামেলা না হচ্ছে, বিকাশ দিয়ে খুব সহজে পেমেন্ট করে নিতে পারবে। তো আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমাদের সরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে টাকা পেমেন্ট করতে হয়, নিশ্চয়নের টাকাটি বা রেজিস্ট্রেশন ফি যেটাকে বলে। তো ভিডিওটি অনুসরণ করলে খুব সহজেই তোমরা তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নিশ্চয়নের যে টাকাটি আছে সেটা খুব সহজে পেমেন্ট করে নিতে পারবে, একদম খুব সহজে। তো আশা করি ক্লিয়ার, কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখো তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।